সৌদি রাজতন্ত্র বিরোধী বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে গ্রেফতার কিশোর মর্তজা কুরিসিরকে মৃত্যুদণ্ড না দিতে সৌদি আরবের প্রতি আবেদন জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সৌদি কর্তৃপক্ষ এই কিশোরের শিরশ্ছেদ করতে চায় বলে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে। তারপর থেকে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়। আরব বসন্তের সময় 2011 সালে সৌদি আরবের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলে একটি বিক্ষোভে অংশ নেয় মর্তজা। সে সময় তার সাইকেল শোভাযাত্রার ছবি ভাইরাল হয়। অভিযোগে 2014 সালে 13 বছর বয়সে তাকে গ্রেফতার করা হয়। তারপর থেকে তাকে আটক রাখা হয় শারীরিক নির্যাতনও। আন্তর্জাতিক আইন অনুযায়ী 18 বছরের নিচে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। মানবাধিকার সংগঠনগুলো বলে আসছে নাগরিকদের বিক্ষোভকে দমন করার জন্য সৌদি কর্তৃপক্ষ এমনটা করেছে।